এক নেকি দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ বলে নিয়ে আস, তো ঘুরতে ঘুরতে কারোর কাছে পাবে না। ফিরোজ যখন আসবে তো অপরিচিত একজন ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাম হয় না, তুমি তো চিনি না কি কাম হবে, তো বইলা দেখ না। তো বলে এক নেকি লাগবে, এক নেকি। তো জেবেরতে বাড়ি করে বলবে ল এক নেকি জানছি কা, এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ও তো খুশিতে খুশিতে ছুটতে ছুটতে আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, এক নেকি নিয়ে আসছি। তারে এই মাঠে তুলে নেকি দিল কে? আপনি কি এই মাঠে একা আর কেউ নাই? এখন তো পায়া ফেলছে না পাশ, এখন তো বাপ আসবে ঠিক না? যেরকম যুবক যৌবন পায়া বাপ চলে আসছে ঠিক না? হাঁটলে একরকম, মোটর সাইকেলে আর এক রকম ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। চার্জে যে কেমন হয়েছে এটা ওই বলতে পারবো যে ফুলের উপরে আবার ফুল হয়ে গেছে। তো ও পাবে চলে আসছে, তাল্লা বলে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তাই সে বলবো চল আল্লাহ ডাকে, দূরে আসিলাম ভালো আসিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? তো বলবো আমার কাছে তো আসেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কেয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে দিয়া দিলাম। একটু বাপ নিয়া বলবে আর কি। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? খুঁজ বিয়া দিয়া খেয়ে দুইজনে দুইজনের হাত দল চল জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আল্লাহ বললে 40 নেকি পাবেন। বিদায় আজকে পাবেন, শেষ জায়গায় চলে আসছি, আজকে পাবেন যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক, খাইতেছি কতটুক, গাইতেছি কতটুক, ডেলি ডাকতেছে আসতেছি কতটুক। আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলে মুসা তুমি কোথায় আমি কোথায়? তুমি পদ, মুসা আলাইহিস সালাম বলে আমি পদদেশে, আপনি হইলে চূড়ায় হবেন। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। কিন্তু মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে। জিজ্ঞেস করছে কখন বলবে? বা ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। তো বলতেছে আগেরটা শোনো, এরা যখন কথা বলবে ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আমার লোকে কথা তো পর্দা দিয়ে হয়, এদের সাথে কথা পর্দা ছাড়া হবে। আর এটা যুক্তি তো আসে। আচ্ছা বলেন তো আমাদের নবীজি মেরাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া? কি বলে? পর্দা পর্দা। তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে, তো উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি কইরা? কেননা উম্মতের ইজ্জত তো নবীর কারণে ঠিক না? আমরা তাহলে যুক্তি তো আসে যে এটা সত্য। আমি যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, দুটা বাদেই দিলাম, আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, তোমরা কয়জন আসো? নারীত্বের দাম কত, পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না, সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, ও বদ্দের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, কত ধ্বংস স্তূপ দুনিয়াতে আছে। যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে, চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কৌমে লুত্ত ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়?
জান্নাত জর্ডানে যেয়ে দেখে আসেন না, একটু দেখে আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার, আমার সবগুলা দেখা শেষ, গুনতে হবে কোনটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বদ্দের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুই আমাকে দেখতেও পা, উঠতে দেখার তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বদ্দর বাজার, বদ্দর বাজার নাই মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না, আল্লাহ তো বলে লও আমারতুল বাহর আলা আগরাকাত কাফি কারিহা, পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাদের তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লও আমারতুল বাহর আলা আগরাকাত কাফি কারিহা, বিদা আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ খাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, ডেলি তোদেরকে আমি পাঁচবার মালা নিয়ে ডাকি। কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়ে ছোট, ঠিক না? এর চেয়ে ছোট প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে? আরে আল্লাহ তো ছোট কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়! আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেন না, পড়াই না বুঝবেন না, এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। হাদিসে নেয়ামত বলতেছি কত বড়। আপনি যে আল্লাহু আকবর বলেন, চিনেন আল্লাহু আকবর কত বড়? কত বড় আল্লাহ! তার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে। দুনিয়াওয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়, আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সেজদা যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে। বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা, আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মাই ইউনাজি, এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়া বাইরেও রেখে উঠাইতে পারতো না। প্রমাণ দিমু, চেয়ারম্যান সাহেব স্বীকার করব, রমজান মাসের আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির দাওয়া ইফতার পার্টি করেন, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও পারেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেকদিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢোকে তখন একবারে খায়ালে আর তাড়াতাড়ি বাইরিতে চায় না কেউ, যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে আর দৌড় দেয়। যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, তে ফেরেশতাদের কথা তো সত্যই, কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নেই। আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না, কেননা আমরা তো হইছি মশারির তলে,
সেই জন্য ওয়াজ শুনতে 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 আমরা বুড়া হয়ে যাই, কিন্তু ওয়াজের কোন রং আমাদের ভিতরে আসে না। ওয়াজের কিন্তু রং আছে না? নাই। কিন্তু রং কেন হয় না? দিলের কানে শোনা হয় না, এই জন্য রং হয় না। চুপচাপ শোনা হয় না, এই জন্য রং হয় না। নাহলে আল্লাহ রসুলের কথা বলবে, রং হবে না। রঙের কথা তো কোরআনেই আছে, এই জন্যই তো কাফেররা বলতেন লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনো না তোমরা, তাহলে তোমাদের ভিতরে রং আসবে, রং। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এটাতে আকৃষ্ট হয়ে যাবে। আজকে যে আমরা যুগের পর যুগ শুনতেছি, কিন্তু ওয়াজের কোনো রং তো আমাদের ভিতরে নাই। বাংলাদেশের মতো ওয়াজ তো দুনিয়ার কোথাও হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া দেখা না। 99টা রিপোর্ট তো আমার কাছে আছে, আমি 99 দেশ দেখছি, 99 দেশের রিপোর্ট আমার কাছে আছে। এই হিসাবে তো বলতে পারি যে এরকম ওয়াজ কোথাও হয় না, কিন্তু রং হয় না কেন? রং তো বলে ওয়াজ শুনলে রং চড়বে, রং। কিন্তু আমাদের সমাজে তো রং নাই। রং যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবকরা 300 টাকা দিয়ে কেন কাটতো? বৌদ্ধের বাজার চুল কাটতে কয় টাকা লাগে? 50 টাকা। আর নেটে দেখা যারা চুল কাটে ওদেরটা কয় টাকা লাগে? কয় টাকা লাগে? আপনি কোনটা মানব না, ওরটাই মানব। কয় টাকা লাগে? কয় টাকা আপনি বললেন না, এরাই বলো কত লাগে? নেটে দেখা চুল কাটতে নেট স্ক্রিন টাচ নিয়ে গেলে কত লাগে? 300, ঠিক না? ওকে, একটা মানলাম, স্ক্রিন টাচ নিয়ে গেলেই 300। ঈদের সময় তো 500-1000 লাগে, 1000 এরকমে কাটতে চায় না। তাহলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবে? যুবকরা বলুক আমাকে, যাদের চুল কাটা দেখা আজ পর্যন্ত, চুলের ডিজাইন দেখা বৌদ্ধ বাজারের কোন মেয়ে এই মেসেজ দিছে যে আই ডট ডট ইউ, বলুক একজনও তো বলতে পারবে না হ্যাঁ, যে চুলের স্টাইল দেখে আমাকে বলছে আই ডট ডট ইউ। চুলের ডিজাইন দেখে বলবে না, হয়তো যৌবন দেখা সৌন্দর্য দেখা বলতে পারে যে আই ডট ডট ইউ, কিন্তু চুল দেখে বলবে এটা আমার বিশ্বাস হয় না। কি তোমাদের কথা কি? চুল দেখে বলে? অথবা বলতে পারে বাপ বড় লোক, খুব পয়সার মালিক, তাইলে বলতে পারে আই ডট ডট ইউ। এত যুগ ধরে ওয়াজ শুনতেছি হইতেছে, কিন্তু রং নাই কেন? বুঝা গেল, শোনার মতো শুনি না। শোনার মতো যদি শুনতাম আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই। শোনার মতো যদি শুনতাম তাহলে ওয়াজের রং আমার ভিতরে লাগবে না, এটা হইতেই পারে না। কেননা কোরআন তো বলে এটা রং আছে, নাহলে কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনো না তোমরা, যদি শুনো তাহলে তোমরা পরাজিত হবে, পরাজিত।
তোমাদের ভিতরে রং চলে আসবে, রং। আমি মুসলমান হয়ে আমার ভিতরে রং নাই কেন? এই জন্য হাত জোর দরখাস্ত, বিলকুল চুপচাপ আজকে দিলের কানে শুনব। রাজি? হ্যাঁ, যদি পারি তো ডাইনে বামের আওয়াজ গুলা পর্যন্ত বন্ধ করি। কেননা কোরআনে আছে, আওয়াজ করো না, আনসি তো বিলকুল চুপ। আরেকটা অনুরোধ করব, যারাই দাঁড়ায় আসি, জায়গা আছে একটু বৈশা পড়লে ভালো হয়। কেননা বৈশা পোয়া শুনলে যেরকম দিলে লাগে, দাঁড়ায়া শুনলে এরকম দিলে লাগবে না। আর যে বলবে তার কাছেও ভালো লাগবে না। তো যেটা বুঝাইতেছিলাম, ওয়াজ কিন্তু শুরু হইতে চলছে, বেশিক্ষণ হবে না, অল্প সময়ই হবে। ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। ও আরেকটা কথা বলে নেই, আমার কথায় কিন্তু কোনো সুর হবে না। এই জন্য যত ধ্যান দিবেন তত দিলে গাইতে পারে, আর ধ্যান না দিলে দিলে গাইবে না। আমি একটা প্রশ্ন দাঁড়া করব, প্রশ্ন প্রশ্নই মনে করেন, যে আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু? যদি গ্রাম্য শব্দ বলেন তাহলে গ্রাম্য শব্দ বলি, আমরা প্রত্যেকে এই পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত আল্লাহ নুন কতটুকু খাইলাম, আর আল্লাহর গুণ কতটুকু খাইলাম? একটু আমাদের চিন্তা করা উচিত কিন্তু। বা আল্লাহর নুন কতটুকু খাইলাম, আল্লাহর গুণ কতটুকু পেলাম? বা বলেন আল্লাহর নুন কতটুকু খাইতেছি, আল্লাহর গুণ কতটুকু খাইতেছি? দুই দলের চিন্তা করার দরকার নাই, বাচ্চা আর হলো পাগল, এর চিন্তার প্রয়োজন নেই। কেন এদের থেকে কলম উঠানো, এদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর এটা সহি হাদিস দিতেছে, মজনুন রুফিয়াল কলম মজনুন হত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ কলম উঠানো থাকে, পাগল যতক্ষণ পাগল থাকে কলম তার উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর বাচ্চা সবই হত্তা ইয়াবরা, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কিছু লেখা হয় না। বাকি আমাদের চিন্তা করা উচিত, যে নুন কতটুকু খাইতেছি আল্লাহ, আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমার দুরবস্থা, প্রত্যেকের জীবনের দুরবস্থা আছে, ঠিক না? না নাই, দুরবস্থাহীন কোনো মানুষ আছে? হ্যাঁ, আজকে আমার দুরবস্থার যে অভিযোগ আমি সারাদিন করি, কেন করি? আমার জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। আমি কোরআন দিয়ে দেখাবো কিন্তু, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে অস্তিত্ব দিছেন, ওর জীবনে তো দুঃখ আসার কথা ছিল না। এটা লেখা নাই যে ওর তো জীবনে দুঃখ আসবে। সাথে সাথে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, ওর জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। কুরআন দিতেছি আমি, ওর জীবনে অভিযোগ আসার কথা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন প্লাস উম্মতে মুহাম্মদী বানিয়েছেন, ওর জীবনে দুঃখ আসার কথা ছিল না, দুঃখের অভিযোগ ছিল, হওয়ার কথা ছিল না ওর জীবনে।
না হইতে পারতো, বস্তু নাই এটা আমি মানি, যে বস্তু নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুছার ঠাই নাই, পেটে ভাত নাই, হত দরিদ্র, এগুলা হইতে পারে, কিন্তু দুঃখ হবে এটা আমি মানি না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কেননা কোরআন বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে, তোমাদের উপরে কাউকে চাইতে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকা দিব। কোরআন বলে লাহুম রিজকুন করিম, তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালব, কারো ঘাম ঝরাইতে দিব না। বরং এক হাদিসে আছে, লারাজাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালব। কোরআনে আছে হায়াতান তাইয়িবা, অবস্থা যেমনই হোক কিন্তু সুখের চাদর দিয়া ঢাকা রাখবো। দুনিয়ার অবস্থা তোমাদের যেমনই হোক কিন্তু সুখ দিব, কি দিব কি দিব, তুমি সুখী হবে, হ্যাপি। কয়টা দেখাইলাম? চারটা। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায়া রাখবো। বলেন আজকে একটাও নাই, এই জন্যই আমি চিন্তিত করতে চাইতেছি আপনাদেরকে। বদ্দার বাজার মানুষ একটু কান পাইতা শুনেন, ওয়াশ তো ডেলি হবে না, আজকেই হবে, কালকে আর এখানে ওয়াজ হবে না। কেননা আল্লাহর ভাবতে হবে কেন, চিন্তা করতে হবে কেন, এটাই বুঝাইতে চাইতেছি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হয়তো 60-70 বছরের জন্য আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, আমি মানি। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, নইলে এটা দিল আল্লাহ। এটা কে দিছে, সাজাইছে কে, কে দিছে, সাজাইছে কে, এটা কি সাজানো আসছিল মার পেটের থেকে? তো নিশ্চয় আসছিল, আল্লাহ তো বলে মার পেটের থেকে তোকে যখন বাহির করছি তুই নিশ্চয় ছিলি, তুমটা মিসকি না, তোর মতো অসহায় কেউ ছিল না। ফকত্তা তাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, হাত পাও গুলা একটু লড়াইতে পারতি, বাচ্চা তো জন্ম নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত হাতটা রাখতেও পারে না, বাচ্চার হাতটা তো বালিশে রাখতে হয়, কি ডাইরেক্ট রাখতে পারে আমাদের মতো, পাও ডাইরেক্ট রাখতে পারে লম্বা করে? আল্লাহ তো বলে এটা তোর চিত্র ছিল, যদি বোঝেন তাহলে ডাকায় শব্দ বলি, তুই তো মাসখানিক ছিলি, এরকম চেনগুলা করে রাখলে যেরকম এরকম ছিলি, চেনগুলা বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা, বুঝেন? চাইরো হাত পা উপরে উঠায় এরকম করে রাখলে এটা রেখায় কি, এটা ডাকায় শব্দ আর কি। আল্লাহ বলে তো তোকে এই অবস্থার অস্তিত্ব দিছি, সাজাইলো কে? আল্লাহ বলে নিশ্চয় ছিলি, নিশ্চয়। ফালা লাকা সিল্লুন তাক্তা, দাঁত তোর ছিল না কোথ থেকে কাটবে, ফালা লাকা লিসানুন তামতিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওলা এলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না,
আল্লাহ আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, আল্লাহ আলাকা রিজুলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, আমা কুনতা সাগীরা, তুই কি এতটুকু ছোট ছিলি না, আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, এই তো তোর চিত্র কে সাজাইল। যুবক পায়ে হাত রাখি যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তো তুমি স্ক্রিনশট দিয়ে চুল কাটতে, আর সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে, আর ইউরোপিয়ান স্টাইলে তুমি চলতে, মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদি বানাইল, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা সম্ভব। আল্লাহ চিনেন কাকে বলে? শিক্ষিত তো বটে এখানে সব, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একজনও দেখে নেয়, দেখছেন কেউ? হাতুটায় বলেন দেখি যে আমি দেখছি, আপনি আল্লাহ চিনবেন কোথেকার? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, নাহলে আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, এক একটা সিফাত এক একটা গুণ, যেমন সরকারি অফিসের সামনে অফিসারদের অফিসের সামনে নামও লেখা থাকে পদবিও লেখা থাকে, ঠিক না? হ্যাঁ, কি অনেক কামরার সামনে যে এত পেশাব বেরে যেতে চায়, ঠিক না? পদবি দেখা, ঠিক না? না বুঝি না, বুঝাইতে পারি না, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে চিন আমি কেটা, আমি কে চিন? মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের বাসায় কথা বলতে, আব্দুল গাফফার সাহেবরে চিনতেন? উনি তো সোনার দাস সন্তান ছিল, ঠিক না? ছোটবেলায় আমিও অনেকবার ওনার ওয়াজ শুনে গেছি সোনার গার থেকে, বাল্লাক তো ঢাকায় স্টাইলে বলতো তো, আবার মাঝে মাঝে হাত গুটাইত, আল্লাহ দেহটা যেরকম দিছিলেন কথার স্টাইল এরকম ছিলেন, চিনেন নাকি চেয়ারম্যান সাহেব? যেমন দেহ তেরকম কথার বয়স, ঠিক না? আমাদের বড় ফেভারেট ছিল, যেখানে ওয়াজ হয়তো চলে যেতাম শুনতে ছোটবেলা, আল্লাহ ওনারকে জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করে। মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের বাসায় কথা বলতে, না এখন কি আর সোনারগাঁও, ওই সোনারগাঁও আছে, এখন তো সারা দুনিয়ার মানুষ এসা বেড়া গেছে, ঠিক না? আগে তো এত বাইরের লোক ছিল না, ছিল নাকি? আজ থেকে 30-40 বছর আগের কথা বলতেছি, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে শুধু আল্লাহ না, আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আসিস, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال وامي 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় যুবক যেমন খুশি তেমন চলে,
সারাদিন নুন খায় আল্লাহর নুন কার খান আঙ্গুল দিয়া দেখাবো কি খাইলাম ওটা তো বাদেই দিলাম ওটা টানতে গেলে সময় আর হবে না আমার কাছে নাইলে মন চায় আমার জাতিকে আমি দিল ফাইরা বুঝাই দিল ফাইরা আমার মন চায় কেননা দুনিয়া তো এতটুকু বলতে পারবে না যে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন সাত মহাদেশ চষা শেষ কিন্তু এখন ভাবতেছি আমার জাতি যেন আমাকে না বলে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন আজ পর্যন্ত যে আমার অস্তিত্ব যেখানে দাঁড়ায় আছে এই পর্যন্ত কতটুক নুন খাইলেন এই জন্যই তো আল্লাহ কোন এক জায়গায় বলেন এই শব্দ তো আল্লাহর জন্য বলা যাবে না যে বড় আফসোস করে বলেন বড় পরিতাপের সাথে বলেন এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না যদি যাইতো তাইলে বলতাম কিন্তু ওলামারা আঙ্গুল উঠায় দিবে যে আল্লাহকে এটা বললো তো বললো কি দিলাম কিন্তু কথাগুলো বড় ব্যথা আলা এই জন্যই তো বলে একটু ভাবিস না কেন আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জালাকা মুদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জালাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এত সুন্দরভাবে গোস্তর আর চামড়া এত সুন্দরভাবে চামড়া আর গোস্তের আবরণ কে চড়াইলো যে যুবক আজকে তোমাকে দেখে অনেকে উড়না নিয়ে গলায় ফাঁস নিতে চায় কে চড়াইলো এরকম সুন্দর ভাবে বস্তু আর চামড়ার আবরণ কে মানো না মানো না কে চড়াইছে এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে গঠন কে দিছে ওলামা মানবে না মনে হয় গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে মাঝে মাঝে হয় না নিজে বানায় আবার নিজেই বলে এত সুন্দর কেমনে আল্লাহ যেন নিজে বানায় চার কসম খায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর মানুষ তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না এত সুন্দর হইলি কি কইরা আজকে তোমার কাছে মেসেজ দিতে চায় 14 তারিখে তোমার পিছে ফুল লইয়া ঘুরতে চায় কে দিল তোমাকে এই সুন্দর এই চামড়ার আবরণ কোনদিন ভাবছো এটা কি নুন না তোমাকে যে যৌবন দিল কে দিল এটা কি নুন না যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত তাহলে কি করতা কি করার ছিল কিছু করার ছিল তৃতীয় লিঙ্গ হইলে কি হইতো খালি মানুষ হাত থাপড়াইতো ঠিক না তোমাকে কে ফুল দিত তাইলে তো ওই ওই কবিতাই সত্য হইতো জানি না কবিতা বুঝবেন কিনা তাই গরিব গুরে দীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না দিত এটা কি নুন না আল্লাহ বলে চামড়ার আবরণ চড়ায় দিছি আম্বাতু লাকা ইরকাইন রাকীকাইন ফি সদরি উম্মিক তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি ঝর্ণা পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা এই জন্যই তো কবি বলছে পাহাড়ের ঝর্ণা দেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো ওটা পাহাড়ের কান্না আমাদের মেসকাতে হাসিয়ে আছে ওটা পাহাড়ের কান্না আর মার বুকে যে ঝর্ণা আসে ওটা কুদরতের ঝর্ণা সারা দুনিয়া পিউর দুই নম্বর খায় সব বেজাল খায় সমস্ত মারা এখন বেজাল খায় আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না এর চেয়ে বড় নুন কি একটু আগে তো দেখাইলাম আল্লাহ সাজাইলেন
তো নুন কি খাইলাম এটা আমি বাদেই দিলাম। আল্লাহ বলে নুন কিটা কতটুকু এখন খাও, তুমি আল্লাহর গুণ কতটুকু গাও একটু চিন্তা করো। আজকে যে অশান্তিতে কারণ এটাই, নুন কতটুকু খাই গুণ কতটুকু গাই। নাইলে শান্তিতে থাকার সমস্ত আসবাব তো আমাদের বাড়িতে আছে না, নাই কি নাই? বদ্দের বাজারের কোন ঘর এরকম আছে যেই ঘরে সুখে থাকার সমস্ত আসবাব না আছে? কম বেশি তো আছে না? নাই। হ্যাঁ, তারপরও সুখ নাই কেন? সুখ নাই কেন একটু ভাবেন। এটা তো ঘর হিসাবে বলতেছি, ব্যক্তি হিসাবে, দুনিয়া হিসাবে ভাবেন আজকে মুসলমান সুখে নাই কেন? সারা দুনিয়াই তো মুসলমান অসুখী, সারা দুনিয়াই তো মুসলমানের চোখের পানি ঝরতেছে। কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না? এর আগের গুলা কি ভুলে গেলেন সব? ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো, কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়াই তো মুসলমান নির্যাতিত। কি কেন একটু চিন্তা করেন না? লস তো শরীয়ত পুরী আইসা শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়া যাইতেছি। চিন্তা একটু চিন্তা করেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, তারপরেও বেচা আছি, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বেচা আছি, তারপরও বেচা আছি, শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেচা আছি। বন্ধুর সাথে দুটা অঙ্গীকার ছিল, একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এক্ষণ চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়ে পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে, সারা জীবন কাঁদছেন এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে, ফামান লি বাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচা আছি। দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, আর কারণ আনতা ফিহিন, আপনি এদের মাঝে থাকবেন, আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন, নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে, এখনো রওজায় আছারে হায়াতুর রসুল, হায়াতুন নবী, মদিনা মুনাব্বারায় রওজায় এখনো জিন্দা আছে। মাওলানা কি বলে, জিন্দা না? কি আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য? তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা, হ্যাঁ এরা তো মনে করে আমি এক পার্টি আপনারা আরেক পার্টি। এখনো রওজায় আথারে হায়াতুন নবী, হায়াত বা হায়াত জিন্দা, সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে ডাইরেক্ট জবাব দেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, নাইলে নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম একটু চিন্তা করেন। কেননা মরতে তো হবে, মরার থেকে বাঁচা যাবে না, আপনি যেই দলেই যোগ দেন মরার থেকে বাঁচা যাবে না, যাবে?
হ্যাঁ, কবির কথাই তো সত্য, ঠিক না? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আগেই বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার জমিনও আমার, কোথায় যাবে? সমুদ্রে ওটাও আমার। এই জন্যই চ্যালেঞ্জ দিছেন আইনাল মাফার, কোথায় বাঁধবে? ফানফিরু বাঘ, দেখি কোথায় বাগিস। ইল্লা বি সুলতান, আমার পরিধির বাহিরে আবার একাও বাঁধতে দিব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, তোকে একাও যেতে দিব না। তাহলে আপনি বাঁধবেন কি কুরা? মরা যখন যেতে হবে, এই জন্যই আমি প্রথম বলছিলাম যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর চিন্তা করা দরকার যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি, এটাও সত্য। কে কখন যাবে জানি না, এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটার সমাধান হাজার বৎসর না, হাজারো কোটি বৎসর আগে ফেরেশতা আল্লাহর কাছ থেকে নিয়ে আনিছেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়াতে জায়গা নিবে না? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ যুবকদেরকেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনে কবরে শোয়া দিছি, হতে পারে তোমার সিরিয়ালটা এখন অন দ্য ওয়ে আছে, হতে পারে তোমার সিরিয়ালটা এখন আমাদের লিস্টিতে তোমার সিরিয়ালটা আছে যে যৌবন অবস্থায় কয়জনকে উঠাবো, ওর অন্তর্ভুক্ত তোমার নামটাও হতে পারে। বিদায় সাবধান হয়ে যাও, একটু চিন্তা করো, কেন না দুনিয়ার পরিচয় তো কবরে চলবে না, যদি চলতো তাহলে কোনোদিন কিতাবে এই লেখা আসতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দরদা আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আয়সা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা, আমি কিতাবের নাম দিতেছি, উলামা দেখুন ইচ্ছা করলে দেখা নিতে পারেন। লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দিব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়া হাব্বিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নূরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট, এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর, রেডিয়ামের মতো আর কি। ওয়াসআদ রূহুকা ইলা রূহুহু ইলাল্লাহ, তার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন না, আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে, আমি প্রমাণ দিতেছি। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস কিফিল নাম ছিল, কিফিল ব্যভিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না,
ডেলি 50-60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে জারো কাতার অজোরে কাঁদতেছে, ও বিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন, জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে। এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারা ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন। ওয়াজ শুনতে আপনি একলা আসেন নাই, বড় হুজুরও লোকে আসছে। বড় হুজুর চিনেন? কি প্রত্যেকের সাথে একটা একটা আছে, কুরআন বলে ওয়ালাহু কারীম, উনিও আসছে। এই জন্য ধ্যান শেষ হইলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরা যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা, আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তোবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বেলা দে না, আমার কওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন, কিতাবে লেখা আছে। সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত, ও নিজেও বলতো আমি মানুষ না আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে, কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য পয়সা, তার এটা অভ্যাস ছিল, কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, নুন কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় না। কি গাইছেন? একজন হাতুটায় বলেন যে আমি গাইছি, একজনও তো হা বলতে পারবো না যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না, তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম, কেননা নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে, নেয়ামত বললাম না নুন বললাম, নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। নারীত্বের দাম কত?
পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না, সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, ও বদ্দের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, কত ধ্বংস স্তূপ দুনিয়াতে আছে। যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে, চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কৌমে লুত্ত ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়? জান্না জর্ডানে যেয়ে দেখে আসেন না, একটু দেখে আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার, আমার সবগুলা দেখা শেষ, গুনতে হবে কোনটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বদ্দের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুই আমাকে দেখতেও পা, উঠতে দেখা আর তোর সুযোগ হবে না, রাত্রে ঘুমাবি সকালে উঠা দেখি বদ্দর বাজার, বদ্দর বাজার নাই মেঘনার পেটে, মেঘনা তো বেশি দূরে না। আল্লাহ তো বলে লও আমার তুল বাহরালা আদরাকাত কাফি কারিহা, পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লও আমার তুল বাহরালা আদরাকাত কাফি কারিহা, বিদা আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি ডেলি তোদেরকে আমি পাঁচবার মালা নিয়া ডাকি, কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়ে ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে? আরে আল্লাহ তো ছোট কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়! আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেনও না, পড়াইলে বুঝবেন না, এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। হাদিসে নেয়ামত বলতেছি কত বড়! আপনি যে আল্লাহু আকবর বলেন, চিনেন আল্লাহু আকবর কত বড়? কত বড় আল্লাহ! তার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে, দুনিয়াওয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়, আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সেজদা যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। মুসল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে, বুখারিতে আছে মুসল্লি উনাজি রব্বা। আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসল্লি মাই উনাজি, এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ে বাইরেও রেখে উঠাইতে পারতো না। কুরমান দিমু
চেয়ারম্যান সাহেব স্বীকার করব, রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টি দেওয়া ইফতার পার্টি করেন, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও পারেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেকদিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢোকে তখন একবারে খায়ালে আর তাড়াতাড়ি বাইরিতে চায় না কেউ, যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে দৌড় দেয়। যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, তে ফেরেশতাদের কথা তো সত্যই, কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই। আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না, কেন আমরা তো হইছি মশারির তলে, বর্তমান ওলামা যারা এরা সব হয়েছে হাসপাতালে, তো এরা তো ওই মেশিন দেখছে, ঠিক না? টেকনোলজি দেখছে, ঠিক না? রাগ হয়ে যান না, কিন্তু ভালো মতো শুনেন। কিন্তু আমি আমার ছেলেদেরকেও বলি যে তোমরা আমার চেয়ে বেশি বোঝো, কেননা আমি হয়েছি মশারির নিচে। আমার যুগে তো আর হাসপাতাল মাসপাতাল ছিল না, ঠিক না? যে মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে, বেশি কার বুঝার কথা? যে হাসপাতালে হয়েছে তারই তো বুঝার বেশি কথা, ঠিক না? এরা হয়েছে টেকনোলজির যুগে বেশি বুঝে, এই জন্য আগেই বইলা লইতেছি, ওলামা পক্ষে নাও হতে পারে, এই জন্য বলতে চাই না। আমরা হয়েছি তো মশারির তলে, আর এখনকার যারা এরা সব হয়েছে হাসপাতালে, এরা আমাদের চেয়ে বড় বড় মহাক্কে। আমি তো ভাবি ওনাদেরকে মুজাদ্দেদ বললেও কম হবে, ওনারা বড় বড় মুজাদ্দেদ। এই জন্য মাঝে মাঝে বলতে চাই না, নাহলে জাতির দিলে লাগতো। যা কাজকে বইলেই ফেলি জামলে তা হোক, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তুমি পদ, মুসা আলাইহিস সালাম বলে আমি পদদেশে, আপনি হইলে চূড়ায় হবেন? আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পাড়ে তুমি এই পাড়ে। কিন্তু মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে। জিজ্ঞাসা করছে কখন বলবে, বা ইদ হুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। তো বলতেছে আগেরটা শোনো, এরা যখন কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। তোমার লোকে কথা তো পর্দা দিয়ে হয়, এদের সাথে কথা পর্দা ছাড়া হবে। আর এটা যুক্তিতেও আসে। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি মেরাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া? কি বলে? পর্দা, পর্দা। তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে, তো উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি কইরা? কেননা উম্মতের ইজ্জত তো নবীর কারণে, ঠিক না? আমরা তাহলে যুক্তি তো আসে যে এটা সত্য। আমি যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, দুটা বাদেই দিলাম, আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, তোমরা কয়জন আসো? কে ডাকে, কে ডাকে? শুধু আল্লাহ। সাথে যোগ করে নেন, 99 পদের মালিক আল্লাহ ডাকে। কোন আল্লাহ? 99 পদের, 99 পদের, বলেন পুরাটা, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, আল্লাহ যতবার বলবেন 40 নেকি লেখা হবে, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। কিয়ামতের মাঠে একজনের এক নেকি দরকার হবে, তা আল্লাহ বলবে নিয়ে আয়, দেখ কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে,
নৈরাশ হয়ে যখন ফিরবে, ঘুরতে ঘুরতে শেষ শেষ চলে আসছি, বৃষ্টি আমিও দেখতেছি, আবার চলেও যেতে পারে, চিন্তা করেন না, আসছে আবার চলেও যেতে পারে, দেখার লেগে হয়তো আসছে, কে থাকে কে যায়। আমিও সব জায়গায় আছি, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি।